আসসালামু আলাইকুম। আজ 17 সেপ্টেম্বর 2021 আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি, ফানিয়া ইসলাম পান্থি। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। কয়েকদিন পরই আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের যৌথ জোট কোয়াদের সম্মেলন, তাতে অংশগ্রহণ এবং জাতিসংঘ সাধারণ সভায় অংশ নিতে আমেরিকা উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সফরে প্রধানমন্ত্রী মোদীর ঘুম কেড়ে নিতে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিল শিখদের খালিস্তানপন্থী গ্রুপ শিখস ফর জাস্টিস। এর আগে 2019 সালে এই সংগঠনকে নিষিদ্ধ করে ভারত। কৃষক আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে ভারত সরকার বিরোধী কার্যকলাপে জড়িয়েছে শিখস ফর জাস্টিস। সংগঠনের অভিযোগ, ভারত জুড়ে কৃষকদের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে ভারত সরকার। এই অভিযোগকে সামনে রেখে মার্কিন সফরকালে মোদীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রধান গুরুপদবন্ত সিং মান্নন। তার কথার মোদীকে আমেরিকায় নিদ্রাহীন রাত উপহার দিবে তার সংগঠন। খালিস্তানি গোষ্ঠী নিয়ে সতর্ক করেছে আমেরিকাকে। সম্প্রতি নিষিদ্ধ এই সংগঠনের গতিবিধি আমেরিকায় বেড়ে গিয়েছে বলে বাইডেন প্রশাসনকে জানিয়েছে ভারত সরকার। ওয়াশিংটনে কোয়াডভুক্ত প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23 সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন মোদী। এরপর 24 সেপ্টেম্বরে কোয়াড বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন মোদী। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও পৃথক বৈঠক করবেন মোদী। চীনের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে গঠিত হল সামরিক জোট। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়ার এই সামরিক জোট গঠনের সমালোচনা করেছে বেইজিং। বুধবার ওয়াশিংটনের চীনা দূতাবাস বলেছেন, দেশ তিনটির উচিত তাদের শীতল যুদ্ধের মানসিকতা এবং মতাদর্শগত কুসংস্কার ঝেড়ে ফেলা। বুধবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় ইন্দো প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার ঘোষণা দিয়েছে। এর আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহযোগিতা করা হবে। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় এমন উদ্যোগ নেওয়া হলো। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, তৃতীয় পক্ষ লক্ষ্য করে কিংবা স্বার্থের ক্ষতি করতে কোনো দেশের জোট বা ব্লক গঠন করা উচিত নয়। নির্দিষ্টভাবে তাদের উচিত শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শগত কুসংস্কার ছেড়ে ফেলা। আকাশ নামে পরিচিত এই চুক্তির আওতায় আরও থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে চুক্তি স্বাক্ষরকারী দেশ তিনটি। প্রস্তাবিত ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়ায় ব্যক্তি তথ্য সুরক্ষা নামে বিরুদ্ধ মত নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া ও স্বাধীন মতপ্রকাশে বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আইনটি জনসাধারণের তথ্যের সুরক্ষার পরিবর্তে কোনোভাবেই যেন সরকারের বিতর্কিত কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়ম নিয়ে জনমত সৃষ্টি এবং ব্যক্তির মত প্রকাশ ও বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও উদ্দেশ্য প্রণোদিত ব্যবহৃত না হয়। সেজন্য সরকারকে স্বচ্ছতার সাথে আইন সংশ্লিষ্ট সব অংশীজনকে একসঙ্গে নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা ও মতামতের ভিত্তিতে একটি প্রাগ্রসর ও সময়োপযোগী জনবান্ধব আইন প্রণয়ন করতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ব্যক্তি জীবনে যেভাবে ডিজিটাল স্পেসের গুরুত্ব বাড়ছে তার সঙ্গে তাল মিলিয়ে এসব প্ল্যাটফর্মে দেওয়া তথ্যের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশে এ জাতীয় আইন করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আইনটির মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তি যেন ভার্চুয়াল জগতে নিরাপদ বোধ করেন তার ব্যবস্থা করা। কিন্তু আমাদের দেশে হতাশাজনক হলেও সত্য যে ইতিপূর্বে প্রণীত নিরাপত্তা ও
সুরক্ষা শব্দগুলো আইনগুলো মোটা দাগে নিবর্তনমূলক হিসেবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি বিদ্যমান বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন প্রসঙ্গে সংশ্লিষ্ট অংশীজন যে সকল আশঙ্কা প্রকাশ করেছিলেন, পরবর্তী সময়ে তাদের আক্ষরিক প্রতিফলন ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তার পরিবর্তে স্বাধীন মত প্রকাশ ও সরকারের সমালোচনাকারীদের কণ্ঠরোধ করার পাশাপাশি সরকারের অবস্থান সংহত করতে আইনটির যথেচ্ছ ব্যবহার আমরা লক্ষ্য করেছি, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সময়ের প্রয়োজনে অন্য দেশের আদলে পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন এর প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো সুযোগ নেই সত্যি, কিন্তু শঙ্কার বিষয় হলো আমাদের শাসক গোষ্ঠীর মানসিকতা, প্রবণতা ও উদ্দেশ্য। তাই প্রস্তাবিত আইনটি যাতে অধিকতর জনবান্ধব, ব্যক্তি তথ্যের সুরক্ষা এবং স্বাধীন মত ও ভাব প্রকাশের সহায়ক হয় তা নিশ্চিত করতে বৃহৎ পরিসরে সব পক্ষের অংশগ্রহণে আলোচনা ও মতামতের ভিত্তিতে আইনটি করতে হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আশা করছি সঙ্গে থাকবেন আমাদের। ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ। নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য, আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর। কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন, কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা, টিপটপ মার্ড হতে পারে আপনার ত্বকের যত্নে সেরা ও কার্যকরী সমাধানের উপায়। ত্বকের নানান সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে আমরা। সানস্ক্রিন, খুশকি, চুল পড়া রোধ এবং নতুন চুল গজানো, ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপটপ মার্ড লিমিটেড। আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। দেশবরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক, স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। আফগানিস্তানের বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ এখন আত্মগোপনে থেকে চালিয়ে যাচ্ছেন তৎপরতা, তবে ভয়ে এখনো মিডিয়া বা জনসম্মুখে আসেননি তিনি। আফগান মসনদ থেকে তালেবানকে সরাতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন দেশটির নর্দার্ন অ্যালায়েন্সের অন্যতম নেতা আহমেদ মাসুদ। তালিবান বিরোধী জোটে ওয়াশিংটনকে পাশে পেতে রবার্ট স্ট্রিক নামের একজন লবিস্টের সঙ্গে চুক্তি করেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরের জোটের হাতে অত্যাধুনিক মার্কিন অস্ত্রভান্ডার তুলে দিতে বাইডেন প্রশাসনকে প্রভাবিত করাই হবে ওই লবিস্টের কাজ। ওয়াশিংটনে মাসুদের পক্ষে সওয়াল করবে স্ট্রিক। অতীতে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জোসেফ কাবিলা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর লবিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। তার সঙ্গে মাসুদের চুক্তির কথা স্বীকার করেছেন নর্দার্ন অ্যালায়েন্সের মুখপাত্র আলি নাজারি। তিনি জানিয়েছেন, শুধু অস্ত্র সাহায্য নিয়ে আলোচনায় নয়, তালেবান সরকার জো বাইডেন প্রশাসন যাতে কোনো পরিস্থিতিতেই স্বীকৃতি না দেয় তা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবে স্ট্রিক। একটা বড় চ্যালেঞ্জে বিজয়ী হলো ইরান ও লেবানন। ইরান থেকে পাঠানো জ্বালানি তেলের বহর অবশেষে লেবাননে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রেস টিভির খবরে বলা হয়েছে, সিরিয়ার সমুদ্র বন্দর থেকে ট্যাঙ্কারে করে স্থলপথে এসব তেল লেবাননে নেওয়া হয়েছে। পুরো যাত্রাপথে ট্যাঙ্কারগুলো পাহারা দিয়েছে ইরানের বিশেষ টিম, কারণ এগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলার হুমকি দিয়েছিল। লেবানিজ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইরানের তেল বহনকারী ট্যাঙ্কারের বহর লেবাননের উত্তর পূর্বাঞ্চলীয় বালবেক হারমেল প্রদেশের হাওয়াল আল সায়েদ আলী এলাকা দিয়ে লেবাননে প্রবেশ করে। এর আগে হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ জনগণের প্রতি তেল বহনকারী ট্যাঙ্কার বহরের কাছে ভিড় না করার আহ্বান জানান। তিনি বলেন, লোকজনের নিরাপত্তা এবং ট্যাঙ্কার বহরের স্বাভাবিক চলাচলে যাতে বিঘ্ন তৈরি না হয় সেজন্য ভিড় পরিহার করতে হবে। হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরান থেকে তেল পাঠানোর ঘটনা রাজনৈতিক, সামাজিক ও নৈতিক দিক দিয়ে ইরান ও হিজবুল্লাহর জন্য বিশাল অর্জন। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ইরান থেকে তেলবাহী জাহাজ লেবাননের উদ্দেশ্যে রওনা হয়। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ জাহাজটিকে
সমুদ্রে লেবাননের ভূখণ্ড বলে ঘোষণা করেছিলেন। অবাক ঘটনাই বটে, স্কুল ছাত্রের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। স্কুল ইউনিফর্মের জন্য ভারতে অনুদান দেয় কেন্দ্রিক সরকার। সেখানকার দুই স্কুল ছাত্র গুরুচন্দ্র বিশ্বাস ও অসিত কুমারের অ্যাকাউন্টে যথাক্রমে 60 কোটি ও 900 কোটি রুপি জমা পড়েছে। জানা যায় স্কুল ইউনিফর্মের অর্থ জমা হয়েছে কিনা জানতে স্টেট ব্যাংকের স্থানীয় সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টারে গিয়েছিল ওই দুই ছাত্র। উত্তর বিহার গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের, সেখানেই জমা পড়ে বিপুল অর্থ। খবর ছড়াতে চাঞ্চল্য শুরু হয়ে যায় পুরো এলাকায়। অবশ্য ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মনোজ গুপ্তা সঙ্গে সঙ্গে দুজনের অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার প্রক্রিয়া বন্ধ করে দেন। তবে কিভাবে এত অর্থ দুই স্কুল ছাত্রের অ্যাকাউন্টে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এই বিষয়ে জানানো হয়েছে। তবে শুধু ছাত্রদেরই নয়, সম্প্রতি দেশটির এক শিক্ষকের অ্যাকাউন্টেও 5.5 লাখ রুপি আচমকা জমা হয়। ব্যাংকের ভুলে তার অ্যাকাউন্টে একসঙ্গে এত অর্থ চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঝামেলা বাধে যখন রঞ্জিত দাস নামের ওই ব্যক্তি অর্থ ফেরত দিতে অস্বীকার করেন। তার দাবি, সরকার তাকে অর্থ দিয়েছে, ব্যাংক তা অবৈধভাবে ফেরত চাইছে। রঞ্জিত দাস পুলিশকে বলেছেন, মহামারী পরিস্থিতিতে সরকার ওই অর্থ আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। আজকাল নানা ধরনের ব্যাংকিং প্রতারণা হচ্ছে, এজন্য আমি অর্থ ফেরত দিতে চাইনি। তাছাড়া প্রয়োজন হওয়ায় সেখান থেকে 1,60,000 রুপি খরচও করে ফেলেছি। সরকার সহায়তা পাঠানোয় আমি খুশি, না হলে আমার খালি অ্যাকাউন্টে এত অর্থ আসবে কিভাবে? তবে রঞ্জিত দাসের এই কথায় মন ভরেনি পুলিশের। ব্যাংকের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে তাকে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।